ধন্যবাদ ডক্টর ভাস্কর দাস। স্বাগত ভাষণে বুঝিয়ে গেলেন সন্ধ্যার চরিত্রটা কি, আমরা অনেকে জানিও। বস্তুত আমরা জানেন, সত্যি কথা বলতে কি, আমরা মিডিয়ার লোকেরা বা আমরা 24 ঘন্টা অন্তত একটু সারাক্ষণ নিজেদেরকে আত্মনিরীক্ষণের মধ্যে রাখি। আচ্ছা, ঠিক করছি কি ঠিক করছি? অনেকেই বলে যে এত নেতি, এত না, এত খারাপ, এত খুন, এত ধর্ষণ, এইসব দেখাতে 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 আমরা কি কোথাও আসলে নীতির দিকে যাচ্ছি? আমাদের তার উত্তর আছে। সমাজটাতেই যদি এসবগুলো ঘটে তাহলে আমরা করবোটা কি? তখন তাদের উত্তর থাকে, প্রত্যুত্তর থাকে, সমাজে তো আরও অনেক ইতি রয়েছে, ঠিকই। সেটারই সন্ধান করেছিলাম আমরা, শুরু করেছিলাম। সত্যি তো আমাদের সমাজের মধ্যে নানান স্তরে নানানভাবে কীভাবে অসাধারণ কিছু আলোকবৃত্ত হয়ে কাজ করে যাচ্ছেন আপাত অন্ধকারের তলায় কিছু মানুষ, কীভাবে কাজ করে যাচ্ছেন ভাবলেও শিহরণ হয়। আমরা ভাবলাম যে তাদেরকে আমরা চেষ্টা করতে পারি একটু স্পটলাইটে আলো ফেলার, একটু ক্যামেরাটা তাদের কাছে পৌঁছানোর। তাদের কথা যদি আমরা নিজেরা জেনে উঠতে পারি আর জানাতে পারি আমাদের চারপাশের লোকেদের, তাহলে কি কিছু করতে পারবো, বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করাতে পারবো? আর সেই দায়িত্বটা নিয়ে আপনাদের সমর্থনে গত 6-6টা বছর ধরে আমরা ক্রমাগত চেষ্টা করেছি এই অনন্য সাধারণের খোঁজ চালানোর। এবছরও আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেই খোঁজটা চালিয়েছিলাম। অনেক 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 মানুষ আছেন, তাদের মধ্যে আমরা 5 জনকে বেছে নিয়েছি অনন্য সাধারণ 1420। সাধারণ প্রথম যিনি আসছেন তিনি একজন চণ্ডালের সন্তান। শুনুন এবার কাহিনী তার। খুব শৈশবে ভিটেবাটি হারিয়ে উদ্বাস্তু, এরপর যত্রতত্র ঘোড়া শরণার্থী শিবিরে থাকা, পেটের জ্বালায় মা বাবা ভাই বোনের মৃত্যু দেখার যন্ত্রণা, তার মধ্যে থেকে রাজনৈতিক কারণে, রাজনৈতিক আন্দোলনের কারণে হাজতে বসে প্রথম অক্ষর পরিচয়, প্রথম অক্ষর পরিচয়, তারপর বেরিয়ে আসছেন, বেরিয়ে এসো, সমাজে কোথাও জায়গা হচ্ছে না, অন্য সংস্থান হচ্ছে না, অতএব তিনি রিক্সা চালানো ধরছেন, রিক্সা চালাচ্ছেন, চায়ের দোকানে কাজ করছেন, মোট বইছেন, আর তার মধ্যেই একটু লেখালেখি শুরু করছেন, লিখতে যাইছেন, ভেতর থেকে কি একটা বেরিয়ে আসছে। এই সময় দেখা হচ্ছে মহাশ্বেতা দেবীর সঙ্গে, উনি বলছেন লেখো, আরও লেখো। লিখতে লিখতে লেখায় ডুবে গেলেন, জীবিকার অসহায়তা ছাড়ছে না, পেট চলছে না, তার মধ্যে থেকে লেখা বেরোলো ইতিবৃত্তে চণ্ডাল জীবন। এরকম একটা আত্মজীবনী এই মুহূর্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রমের মধ্যে ঢুকে গেছে। শুধু বলে দিই বয়স 59 বছর, এত কাণ্ড করলেন এখনও খাবার জোটনাটা ঠিক করে, এবং ফলে একটা প্রতিবন্ধীদের স্কুলে 150 জনের রান্না করতে হয় তাকে। তিনি মনোরঞ্জন ব্যাপারী। লিখবেন বলে কাগজ কলম নিয়ে বসলেন লেখক। ঘরটা বড় অন্ধকার, এভাবে এভাবে তো লেখা যাবে না, অস্থির অস্থির লাগছে, তা মনটা বড় ছটফট করছে লেখার জন্যে। এত বড় জীবন, এত যন্ত্রণা, এত মৃত্যু চোখের সামনে দেখা, এসব লিখতে হবে তাকে। কিন্তু শুরু করবেন কোন ঘটনা দিয়ে? জানলার পাল্লা খুলতেই আলোয় ভরে গেল ঘরটা, ধক করে উঠল বুকের ভেতর, মনে পড়ল বরিশালের গ্রাম্য জীবন ছেড়ে শিবমণিপুরের ক্যাম্পে উদ্বাস্তু জীবন, পেটের জ্বালায় মা বাবা ভাই বোনেদের চোখের সামনে
তিলে তিলে মৃত্যুর দিকে ঢলে যাওয়ার ছবি। মনে পড়ল পেটের জ্বালায় চায়ের দোকানে কাপ প্লেট ধোয়া, মোট বওয়া, রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করা আর রিক্সা চালানোর কথা। কত কাজ করেছেন তিনি। আর এই রিক্সা চালাতে গিয়ে মহাশ্বেতা দেবীর সঙ্গে পরিচয়। তার বই পড়া দেখে অবাক হয়ে গিয়েছিলেন লেখিকা। শুনেছিলেন সেদিন তার কথা, তার লেখাপড়া শেখার কথা। শুনেছিলেন বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের কথা, ছত্তিশগড়ে শঙ্কর গোহনীয়কের সঙ্গে পরিচয়ের কথা, আন্দোলনের কথা, জেল বন্দি হওয়া, জেলের মেঝেতে কাঠি দিয়ে দাঁত টেনে অক্ষর পরিচয়ের কথা, বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি, নিচু জাতের কারণে লাঞ্ছনা সহ্য করেছেন, তবু মাটি কামড়ে পড়ে থেকেছেন, লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে। মহাশ্বেতা দেবী প্রথম লিখতে বলেছিলেন তাকে, সেই শুরু। তারপর নিজের লেখায় ডুবে যাওয়া, কিন্তু জীবিকার অসহায়তা তাকে এখনো ছাড়েনি। আর এই অসহায়তার মধ্যেই লিখে ফেললেন ইতিবৃত্তে চণ্ডাল জীবন, বাংলা ভাষায় এক অসাধারণ আত্মকাহিনী। দেশ বিদেশে নানা ভাষায় অনুদিত হয়ে এই গ্রন্থ পাঠ্য হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু এখনো এই 59 বছর বয়সেও সামান্য অন্নের জোগাড় করতে এক প্রতিবন্ধী বিদ্যালয়ে 150 জনের রান্নার কাজ করেন। তিনি মনোরঞ্জন ব্যাপারী, এক ব্যতিক্রমী লেখক, অনন্য সাধারণ। আমি শ্রী মনোরঞ্জন ব্যাপারী আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একই সঙ্গে অনুরোধ করছি কিন্নর রায়, দেবজ্যোতি বোস এবং ন্যাচুরাল ভেদার চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর সাপ্তাব খালিদ আপনাদের মঞ্চে আসার জন্য। মনোরঞ্জন ব্যাপারই আসুন, প্লিজ প্লিজ আসুন। প্লিজ বলুন আপনার কাহিনী বলুন, কারণ যে কাহিনী আমাদের অজস্র মানুষের জন্য একটা পাথর হয়ে থাকে। কারণ ওই বন্দরের কাল শেষ করে আপনি যাত্রা করার কথা বলেন, সময় কতক্ষণ বলুন। পূর্ব পাকিস্তানের বরিশাল জেলার এক দলিত পরিবারে আমার জন্ম। 1953 সালে মায়ের কোলে চেপে এপার বাংলায় চলে আসি। শিরোমণিপুর রিফিউজি ক্যাম্পে আমাদের স্থান হয়। বাবা দণ্ডকারণ্য যেতে রাজি ছিলেন না, যে কারণে তার নাম ক্যাম্প থেকে কাটা যায়, ডোল বন্ধ হয়ে যায়। আমাদের সংসারে প্রবল অভাব নেমে আসে, ছাগল গরু চড়াতে বাধ্যই।
স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু স্কুলের দরজা আমার জন্যে সেই শিশু বয়সেই বন্ধ হয়ে গেল। তারপর চায়ের দোকানে গ্লাস ধোয়া, হোটেলে বাসন মাজা, রিক্সা চালানো, মুটে মজুরি, এই যে জীবন যার সামনে কোনো আলো নেই, খুব স্বাভাবিক না, নিয়মেই অন্ধকারের পথে পিছলে যাবে পা, আমারও পিছলে গেছিল। সেই পিছলানো পা একদিন দেখলাম জেলখানায়। তো সেই জেলখানাতে আমার একজন মাস্টার মশাই, তাকে আমি বলি, তার সঙ্গে আমার পরিচয় হয়। উনি আমাকে একটা ছোট্ট বটের চারা দেখিয়ে বলেছিলেন যে কান্নিশের মধ্যে ওই বটের চারাটা, ওখানে রস নেই তবু সে বেঁচে আছে, তাহলে বাঁচার যার ইচ্ছা আছে সে কোনোভাবেই মরে না, সে ঠিক রস খুঁজে নেয়, এই জেলখানার মধ্যেও তুই রস খুঁজে পাবি, খোঁজ। তারপর উনি আমাকে পড়ালেখা শিখতে বলেন, একটি কাঠি দিয়ে জেলখানার মাটিতে আঁচড় কেটে অ কখা, এভাবেই আমার লেখাপড়া শুরু হয়। জেল থেকে বাইরে বেরিয়ে এসে পেটের তাড়নায় আমাকে রিক্সা চালাতে হয়। তো আমি একটা নেশা ওই জেল থেকেই সাথে করে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে বই পড়ার নেশা। পেটের খিদে তো আমি ভুলতে পারতাম, কিন্তু বই এর খিদে আমি কিছুতেই ভুলতে পারতাম না। যেখানে যত বই পেতাম, রেল স্টেশনে ওই বটতলার বই যারে বলেন আপনারা, সেসব বই, একটা খাওয়ারখানা ছিল সেখানে সব পুরনো খবরের কাগজ, নবকল্লোল, শুকতারা, প্রসাদ এসব পাওয়া যেত, ওগুলো পড়তাম। তারপরে আরেকটু পরিণত হয়ে একটা লাইব্রেরিরও মেম্বার হয়েছিলাম। এভাবে আমি বইপত্র জোগাড় করে পড়তে থাকি। এই সময় আমি একটা শব্দের মানে খুঁজছিলাম, জিজিবিষা, কিছুতেই এই মানেটা খুঁজে পাচ্ছিলাম না। তো এক জ্যোতিষ রায় কলেজের এক অধ্যাপিকা আমার রিক্সায় উঠলেন, আমি ওনাকে দেখে জিজ্ঞেস করেছিলাম যে জিজিবিষা কথার মানে কী। উনি বলেছিলেন বেঁচে থাকার ইচ্ছা বা বাঁচিবার ইচ্ছা। পরে জানতে পারলাম উনি মহাশ্বেতা দেবী, উনি ওনার পত্রিকা বর্তিকাতে আমাকে লিখতে বলেন। প্রথম যে লেখাটি আমি লিখি সেটার নাম রিক্সা চালাই, মদন দত্ত ছদ্মনামে ছাপা হয়েছিল। তো তারপরে এই যে লেখার নেশা আমাকে পেয়ে বসলো, দেখলাম যে যে ঘৃণিত জীবন আমি যাপন করেছি সেই জীবনকেও সম্মানীয় করে তোলা যায়, মানুষ আমার পুরনো, আমার যে অতীত সেটাকেও ভুলে যাবে, ভালোবাসবে যদি আমি লিখতে পারি। তারপর থেকে আমি লিখছি, লিখতে 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 আজকে অনন্য সম্মানের মঞ্চে পৌঁছে গেছি, আর একাডেমি, বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছি আমি। একটা একটা ছোট্ট কথা বলে আমি শেষ করবো, এই কথাটা না বলতে পারলে আমার ভালো লাগবে না। সেটা হচ্ছে যে আমি একদিন মহাশ্বেতা দেবীকে জিজ্ঞেস করেছিলাম যে জিজিবিষা শব্দের মানে কী, উনি বলেছিলেন বেঁচে থাকার ইচ্ছা বা বাঁচিবার ইচ্ছা। আমি এই লড়াইটাই লড়ছি, আগামী দিনে একটা বাচ্চা যখন তার বাবাকে জিজ্ঞেস করবে বাবা জিজিবিষা কথার মানে কী, বাবা তার ছেলেকে বলবে জিজিবিষা শব্দের মানে মনোরঞ্জন ব্যাপারী। অসাধারণ, অসাধারণ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। মনোরঞ্জন ব্যাপারই আসলে বেঁচে থাকার ইচ্ছার নাম, অসাধারণ। এবার থেকে জিজিবিষার আমরা একটা প্রতিশব্দ পেলাম, মনোরঞ্জন ব্যাপারই।